রাজ্য সরকারে স্বাস্থ্যখণ্ডত আমূল পরিবর্তন করার ঢাক ঢোল বজালেও বাস্তবত এয়া অসার প্রতিপন্ন হয়েছে। সরকারি আসনির পরিবর্তে রাইজর দান বরঙনিরে নির্মাণ করেছে উপস্বাস্থ্য কেন্দ্র গৃহ। এই দৃশ্য বঙ্গাইগাঁও জেলার উত্তর অভয়াপুরী সমষ্টির তিনি নং জামদহার। 1988 সনত সরকারে স্বীকৃতি দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রটির আর উপস্বাস্থ্য কেন্দ্রর নামত 6 বিঘা মাটি আবন্টন হয় 1991 সনত। বহু আবেদন নিবেদন করে সুফল নাপায় রাইজর পৰা টকা তুলি গৃহ নির্মাণ করে যদিও বর্তমান জহি খহি গৈছে। হেয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তক এটা অট্টালিকা নির্মাণ করে রাইজক স্বাস্থ্য সেবার সুবিধা প্রদান করার দাবি জানাইছে। তারমানে কথাটো হল, এইখন সাব সেন্টার 3 নং জামদহা মেডিকেল সাব সেন্টার 1988 সনত 1988 গভর্নমেন্টে স্যাংশন দিয়া, কিন্তু দুর্ভাগ্যর কথা ইয়াত 6 বিঘা মাটি 1991 গভর্নমেন্টে 6 বিঘা মাটি এলক করেছে এই এরিয়াটো এই সাব সেন্টারের মাটি। কিন্তু দুঃখের বিষয়ে আজিলেকে এই সাব সেন্টারটো বিল্ডিং সরকারে গ্রান্ট নিদিলে বা বিল্ডিং বনায় নিদিলে। গতি এই সন্দর্ভত আমি কেবাবারও সরকারের আবেদন জানাইছিলো, জেলা প্রশাসনক আবেদন জানাইছিলো, NISOMক আবেদন জানাইছিলো, কিন্তু আজিলেকে আমাক বিল্ডিং গ্রান্ট নিদিলে। গতি মই আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে মই আজি আমার স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মাননীয় কেশব মহন্ত ডাঙরিয়াক অনুরোধ জানাম, গতি এই সাব সেন্টারটির কারণে যাতে অতি শীঘ্রে এটি বিল্ডিং গ্রান্ট নির্মাণ করে। লগতে আমি এখন এপ্লিকেশন দিছো আজি কেদিনমান আগতে, মানে সাব সেন্টারটি বিল্ডিং গ্রান্ট দিয়ার লগতে ইয়াত এটা মিনি PHC খুব প্রয়োজন হয়ে আছে। এই অঞ্চলটিত আমার সাব সেন্টারও তেনেকুৱা নাই আর মিনি PHCও নাই, গতি ইয়াত এটা যাতে মিনি PHC দিয়ার ব্যবস্থা করে সাব সেন্টারটি বিল্ডিং গ্রান্ট দিয়ার লগেলগে, সেইটাই মই সরকারক আহ্বান জানাইছো, আবেদন জানাইছো। যেটো টিনৰ বেৰে যেটো ঘর নির্মাণ, এই কোনটো ফান্ডৰ পৰা এই ঘৰটো নির্মাণ হৈছিল? এই যেটো ঘৰত সাব সেন্টারটো আছে, এইটো আৰম্ভণিতে এটা ভাড়া ঘৰত আছিল। এটা ভাড়া ঘৰটো ডেমেজ হৈ যোৱাৰ পিছত আমি রাইজে দান বৰঙনি তুলি পেলাই রাইজে কোনোবাই 100 টকা 50 টকা 10 টকা এনেকৈ দি পেলাই এই ঘৰটো বনাইছো। ইয়াত সরকারের এটকাও ফাণ্ড নাই, মানে খুবই অসুবিধা যেহেতু এই অঞ্চলবিলাক আমার বানপীড়িত অঞ্চল। গতিকে আমার বিভিন্ন যেতিয়া মানুহ অসুখ বিসুখ হয় বিভিন্ন ধরনের সমস্যা আহি পড়ে, কারণ আয়ুর্বেদবিলাক আমার বানপানী উটাই লৈ যায়। তো যার ফলত কিছুমান রোগীক আমি হয়তো কলাত বা বকসাত লৈ যাবলগীয়া হৈছে। যে তার কারণে এইবার আমি এই অঞ্চলের রাইজে আমি আমার নব নির্বাচিত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ালে আমার আপনার চ্যানেলের জড়িয়ে বিশেষভাবে অনুরোধ জানাইছো যে আমার এই অঞ্চলের রাইজর সুবিধার্থে বা রাইজে মানুষে যাতে একটা মানব অধিকার পায় তার কারণে ইয়াত এটা মিনি PHC আমি এটা আবেদন করেছো। আর লগতে আজি এই সাব সেন্টারটি বহুদিন ধরে আজি রাইজর দান বরঙনিরে আমি সাব সেন্টারটি একটা সময় বনাইছিল, গতি আজি হয়তো জহি খুঁজে যাওয়া অবস্থা হয়েছে। তার কারণে এটা আমার অত্যন্ত মানে জরুরিভাবে প্রয়োজন হয়েছে যে এটা আমার পকি বিল্ডিং দিব লাগে, তার কারণে আমি অনুরোধ জানাইছো। মানিকপুরের আজিজুল হকর রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।